শুধু দর্শক, আজকে আমরা একেবারে আপনার কি বলা যায় যে অনেক পুরনো একটা কনসেপ্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এটা বহু বছর ধরে দেখা যায় যে আপনার মালচিং পদ্ধতি। হ্যাঁ, মালচিং পদ্ধতি কিন্তু আপনার কি বলা যায় যে এটা কিন্তু আমাদের জন্মের আগে থেকেই হয়ে আসতেছে। বিভিন্ন জন বিভিন্নভাবে কিন্তু মালচিং করতো। বেশি অংশ যেটা হতো পাতা লতা, তারপরে আপনার শ্যাওলা পচা, হ্যাঁ অনেকে চারা, এইসব দিয়ে কিন্তু মালচিং করা হতো। এখন আপনার কি বলা যায় কালের বিবর্তনে এখন কিন্তু আধুনিকতার ছোঁয়া এসেছে। আধুনিকতার কারণে এখন কিন্তু আর আপনার এই রকম পাতালতা কিংবা আপনার খোয়া এইসব দিয়ে কিন্তু মালচিং খুব একটা দেখা যায় না। এখন যেটা দেখা যাচ্ছে আধুনিক বিজ্ঞানের কল্যাণে, এখন কিন্তু পলিথিন দিয়ে আর কি মালচিংটা, এটা বাংলাদেশের বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্ন চাষাবাদ হচ্ছে। আমরাও এখানে যেটা দেখতে পাচ্ছি, এটা আমাদের একটা ছোট্ট একটা ড্রাগন বাগান। হ্যাঁ, ড্রাগন বাগানের এখানে কিন্তু আমরা মালচিংটা করে দিচ্ছি। এটা মূলত পলি মালচিং। তো পলি মালচিং কিন্তু এটা বিভিন্ন রকম গ্রেডের হয়ে থাকে। এটা সাধারণত 25 মাইক্রন, তারপর 30 মাইক্রন এরকম হয়ে থাকে। তো মালচিংয়ের ব্যবহার কিন্তু আমরা অনেকে জানি, মালচিং ব্যবহার করলে অবশ্যই ফসলের কিন্তু উন্নতি হয়। মালচিং ব্যবহার করলে মূলত যেটা সবথেকে যে কাজটা বেশি হয় সেটা হচ্ছে মাটির আর্দ্রতাটা কিন্তু ধরে রাখে। যখন আমরা পলিথিন দিয়ে আপনার মাটির উপরে দেওয়া হবে, তখন কিন্তু ভিতরে কোনো বাতাস প্রবেশ করতে পারবে না, এক্ষেত্রে মাটির আর্দ্রতা বেরিয়ে আসতে পারবে না। এক্ষেত্রে কিন্তু আমাদের পানির যে অপচয় এটা কিন্তু অবশ্যই কম হবে। এটা বেশ ভালো একটা দিক। দ্বিতীয়ত যেটা হয়, আপনার মালচিং পলি মালচিং ব্যবহার করলে কিন্তু আগাছা খরচটা খুব কমায়। দর্শক, আমরা যেটা দেখে থাকি, 1 বিঘা জমিতে যদি আপনি যে কোনো ফসল করতে চান, সেখানে কিন্তু সব থেকে বেশি আপনার যে খরচটা চলে আসে সেটা কিন্তু আপনার আগাছা পরিষ্কার করতেই আপনার বেশি টাকাটা ব্যাহত হয়। কারণ কি, আমাদের দেশে এখন কিন্তু আপনার লিভার সংকট আমরা সবাই জানি। লিভার কিন্তু এক প্রকার পাওয়াই যায় না, মাঝে মাঝে দেখবেন যে টাকা আছে কিন্তু লিভার কিন্তু পাওয়া যায় না। এক্ষেত্রে আগাছা পরিষ্কার করতে যেয়ে আমাদের কিন্তু বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হতে হয়। পলি মালচিংটা যখন আপনি একবার দিয়ে দিচ্ছেন, তখন কিন্তু এর নিচে আপনার আগাছা হওয়ার কোনো সুযোগই নেই। এক্ষেত্রে মনে করেন যে যদি আপনার জমিতে ভাদলার পরিমাণ বেশি হয়, মানে শক্তভক্ত টাইপের ঘাস, দুব্বা ঘাস, ভাদলা ঘাস, এরকম ঘাস যদি বেশি হয়, তাহলে সেখানে একটু পুরু টাইপের যে মালচিং ফিল্মটা আছে, যেটা আছে আপনার 30 মাইক্রন, ওইটা যদি ব্যবহার করেন তাহলে খুবই ভালো হয়। তো আমরা কিন্তু এখানে আপনার 25 মাইক্রন যেটা আছে সেটা ব্যবহার করতেছি। আমাদের এখানে আহামরি ওই রকম আপনার আগাছা হয় না, এই জন্য আমরা কিন্তু 25 মাইক্রনটা আপনার এখানে ইউজ করতেছি। সারের অপচয় রোধ, সারের অপচয়টা দেখা যায় যে এখানে কিন্তু শুধুমাত্র আমরা আপনার ড্রাগনের হিসাব না, যে কোনো ফসলেই যদি আপনি মালচিং দেন, এখানে আমরা দেখতে পাই যে এক একটা ফসলে কিন্তু 15 দিন কি 20 দিন পর পর সার দেওয়ার মানে দিতে হয়। হ্যাঁ, যখন আমরা পলি মালচিংটা দিব, তখন কিন্তু একটা ফসলে ওরকম বারবার আপনার সার দেওয়া লাগে না, একবারেই আপনার কিছু সার দিয়ে একটা সিস্টেম আছে, সেই সিস্টেম অনুযায়ী কিন্তু আমরা সারটা যদি দেওয়া হয়, তাহলে কিন্তু আমরা বারবার এই সারের যে অপচয়টা এটা কিন্তু আমরা অবশ্যই রোধ করতে পারি। এবং তার পরবর্তীতেও যদি আমাদের কিছু পরিমাণ সার লাগে, তাহলে দর্শক আমরা এই যে মাঝখানে যে সারিটা দেখতে পাচ্ছি, এই যে আপনার 2 মালচিংয়ের ফাঁকে যে সারিটা, এখানে কিন্তু আমরা সার দিতে পারবো। এবং আমরা যে ড্রাগনের মাঝখানে যে অংশটা দেখতে পাচ্ছি, সেখানেও কিন্তু আমরা কিছু পরিমাণ সার দিতে পারবো, এক্ষেত্রে দেওয়া যাবে। আর তৃতীয়ত যেটা আমার কাছে যেটা সবথেকে বেশি ভালো লাগে, সেটা পোকার আক্রমণ কিন্তু খুবই কমায়। এখানে আমরা দেখতে পাবো সূর্যের আলোর যেটা রিফ্লেক্ট আছে, এখানে কিন্তু তাকালে সেটা বোঝা যায়। এক্ষেত্রে কিন্তু পোকার মানে বেশ খানিকটা আর কি ইয়া হয়, মানে ক্ষতি হয়, ও তাকাতে পারে না ঠিক মতো। এবং আমরা দেখে থাকি মাটিতে কিন্তু প্রচুর পরিমাণ পোকার আপনার বাসা তৈরি হয়, সেখানে কিন্তু পোকামাকড় থাকে। আর যখন আপনি মালচিং ফিল্মটা দেবেন, তখন কিন্তু এর নিচে পোকার কোনো বাসা বাঁধতে পারবে না। এবং পোকা যদি গাছের উপরেও থেকে থাকে, সেখানে এই যে সূর্যের আলোর যে রিফ্লেক্স কারণে পোকার কিন্তু আপনার এই মানে থাকতে বেশ খানিকটা ব্যাহত হবে, যেন পোকাও কিন্তু এখানে থাকতে বেশি একটা বলবে এখানে তো ভালো লাগে না। হ্যাঁ, এখানে আসলে পোকামাকড় ওইভাবে কিন্তু থাকতে চাইবে না। তো পরিশেষে মানে সব দিক থেকে বিবেচনা করলে যেটা দেখা যায়, এই যে পলি মালচিংয়ের দামটাও কিন্তু আহামরি বেশি না। এটা ব্যবহার করলে অবশ্যই কিন্তু আমরা অনেক বেশি আপনার উপকৃত হতে পারবো।